মূলত বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত কারাগার থেকে মুক্তি লাভ করেন নাই কারণ গোটা বাংলাদেশ যেখানে কারারুদ্ধ জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মী সহ পরোক্ষ সমর্থক বৃন্দ সাংবাদিক বৃন্দ সুশীল সমাজের বন্ধুরা সবাই যেখানে কারারুদ্ধ সেখানে বেগম খালেদা জিয়ার কারামুক্তির কোনো প্রশ্নই ওঠে না সেই কারামুক্তি আবিধানিক অর্থও নয় বাহ্যিক অর্থও নয় সুতরাং এই কারা মুক্তি দিবস পালনের মধ্য দিয়ে আমরা প্রতীকী অর্থে সেই দিনটিকেই শুধুমাত্র স্মরণ করছি আজকের এই দিনে বলতে চাই এই কারামুক্তি হবে সেদিন যেদিন বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে যেদিন বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে যেদিন বাংলাদেশে বাংলাদেশের সাংবিধানিক মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে এবং গোটা বাংলাদেশ সেদিন স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত পাবে দেশপ্রতি বেগম খালেদা জিয়া সেদিন কারাগার থেকে মুক্তি পাবেন আপনাদের মুক্তিযুদ্ধ হচ্ছে নিজের মেয়েকে রাজাকারের পরিবারে বিয়ে দেব রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাবে আর মুক্তিযোদ্ধা যিনি প্রকৃত অর্থে তিনি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন তখন তিনি রাজাকার হয়ে যাবেন আওয়ামী লীগ হচ্ছে এমন একটা লেদ মেশিন পুরনো ঢাকার বন্ধুরা যারা আসেন দেখেন নাই ওয়ার্কশপে লেদ মেশিন এই লেদ মেশিনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে এই পাশ দিয়ে লেদ মেশিনে রাজাকার দেবেন ওই পাশ দিয়ে পরিশুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধা হয়ে বেরিয়ে আসবে আর যদি আওয়ামী লীগের অত্যাচারের বিপক্ষে কথা বলেন এই লেদ মেশিনের মধ্যে মুক্তিযোদ্ধা ঢোকাবেন ওই পাশ থেকে পরিশুদ্ধ হয়ে রাজাকার বের হয়ে আসবে সর্বজনীনের নমুনা দেখতে হলে শহীদ জিয়াউর রহমানের দিকে তাকান সর্বজনীনতার নমুনা দেখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকান আরাফাত রহমান কত জিয়া পরিবারের সন্তান এমন এক সন্তান যিনি বিএনপির প্রাথমিক সদস্যও না শুধুমাত্র জিয়ার উপরে শ্রদ্ধার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে শ্রদ্ধার কারণে তারেক রহমানের নেতৃত্বের প্রতি ভালোবাসার কারণে সেই বিএনপির বাইরে থাকা আরাফাত রহমান কোকোর মরদেহ যখন বাংলাদেশে পৌঁছেছিল বিমানবন্দর থেকে গুলশানে দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার কার্যালয় পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সেই মরদেহ পাহাড়ে দিয়ে এনেছে হৃদয়ের উজাড় করে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে গার্ড অফ অনার দিয়ে হৃদয়ের উচ্ছ্বসিত গার্ড অফ অনার এইটা হচ্ছে সর্বজনীনতা সর্বজনীনতা হচ্ছে সেইটা আরাফাত রহমান কোকর বিএনপির পাঁচ টাকার সদস্য না তার জানা যায় বিনা নোটিশে বিনা ঘোষণায় বিএনপির বিনা প্রচারণায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে এই সর্বজনীনতা আনতে হলে বিএনপির কাছ থেকে শিক্ষা নেন বেগম জিয়াকে যদি রক্ষা করা না যায় বিএনপিকে রক্ষা করা যাবে না বিএনপি যদি দেশে না থাকে যতটুকু সম্ভাবনা আছে বাংলাদেশের ততটুকু থাকবে না এই দেশ অন্য রাষ্ট্রের করদ রাজ্য হিসাবে চিহ্নিত হবে এই দেশে কোনো মানুষ সসম্মানে বসবাস করতে পারবে না ইতিমধ্যে এখানে কোনো বিচারালয়ে বিচার হয় বলে আমরা অন্তত পক্ষে দেখতে পাই না পুলিশ যাকে খুশি যখন খুশি যেখান থেকে খুশি তাকে ধরতে পারে র‍্যাব বিজিবি যা খুশি বলতে পারে সেই জাতির সেই যুদ্ধের যে ঘোষক তার স্ত্রী বাংলাদেশের সব থেকে আদরীয় সব থেকে সম্মানের সব থেকে প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসহায়ের মতো মিথ্যা অভিযোগে বিচারের কাট করায় দাঁড়িয়ে থাকতে হবে আর আমাকে সওয়াল জবাব করতে হবে এই যদি দেখতে হয় এর থেকে মরে যাওয়া ভালো এর থেকে মরে যাওয়া ভালো কখন জেগে উঠবে সেই ছাত্র কখন জেগে উঠবে সেই যুবক কখন জেগে উঠবে সেই শ্রমিক যে শ্রমিক যে ছাত্র সে যুবক বাংলাদেশের অহংকার সব অন্যায় অবিচারের বিরুদ্ধে বজ্রকণ্ঠে বলেছে আমি অন্যায় মানি না অন্যায় মানি না অন্যায় মানি না ঘরে বসে থেকে নিজের আদরের নেত্রীকে শ্রদ্ধার নেত্রীকে সম্মানের নেত্রীকে অপমানিত হতে দেখব আর আমি বসে থাকব পালিয়ে বেড়াবো আত্মগোপনে থাকব এটা মানুষত্ব না সারা জীবনে জেল খাটা যায় কিন্তু সত্যের সঙ্গে আপোষ করা যায় না এটাই তো শহীদ জিয়া শহীদ জিয়া যুদ্ধ করেছেন শহীদ জিয়া রক্ত দিয়েছেন নিজের জীবন দিয়েছে সত্যের জন্য
আসুন না একবার আমরা সেই সত্যকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাই তো বেগম জিয়া, এটাই তো বিএনপি। মাইনাস টু ব্যর্থ হয়েছে এবং তারা অনেক চেষ্টা করেছিল বেসামরিক জনতা আর্মি ক্যাটাগরি গভর্নমেন্ট বেগম খালেদা কনভিন্স করতে। বেগম খালেদা জিয়া জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষ অধিকারের জন্য আকর্ষণ ছিল, সেই কারণে তারা শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা বলেছে। আপনার মনে হয় রাজশাহী নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ যে নির্বাচন করেছে, সেনাবাহিনী পুলিশ পুরো প্রশাসন মনে হয় সরকার দলের একটা সংগঠনকে সাহায্য করছে, আওয়ামী লীগের সহায়তা করেছে এবং তারা তাকে ক্ষমতা বসিয়ে দিয়েছে। প্রিয় ভাই বোনরা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি করছেন, যদি বেগম খালেদা দেশে বাইরে চলে যেতেন, যদি বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর সঙ্গে কথা বলতেন, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতো না, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতো। কিন্তু বেগম খালেদা আপোষ করেন নাই, বিএনপির জনগণের সমর্থন অটুট রেখেছে। জনগণ আমাদের কাজটা কি, জনগণকে সংগঠিত করে জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপির উদ্দেশ্য। সেই সেন্সে বিএনপি 100% সফল এবং বেগম খালেদা জিয়া নেত্রী হিসাবে এত বড় দল নেতৃত্ব দিচ্ছেন, দলকে জনগণের কাছে গ্রহণযোগ্য রেখেছেন, জনপ্রিয় রেখেছেন, তিনি 100% সফল হয়েছেন। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। তার পাঁচটি স্তম্ভ ছিল, সেগুলো হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং সেই সাথে স্বনির্ভর। এই পাঁচটি বিশেষ স্তম্ভের উপরে তিনি নির্মাণ করেছিলেন 19 দফা কর্মসূচি। আজও বিএনপি সেই 19 দফা কর্মসূচি অনুসরণ করে যাচ্ছে এবং আমি বলবো যে জনমানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেই বলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার ক্ষমতায় গেছে। জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন, আদর্শ দিয়েছিলেন, কিন্তু এই বিএনপি কার হাতে গড়ে উঠেছে? যার হাতে গড়ে উঠেছে সেই মানুষটির নাম বেগম খালেদা জিয়া। এই গত 30-35 বছরে এই দলের উপরে যত রকমের ঝড় ঝাপটা এসছে তিনি সেটি মোকাবেলা করেছেন। সত্যি একটা কাজ, একটা লো লেভেল রিসার্চ বলা যায়, খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু দ্যাট ইজ ভেরি মিনিংফুল। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 1991-এ, 1996-এ, 2001-এ আর 2008-এ। এই 4টি নির্বাচনের মধ্যে কোন দল, প্রায় সব দলই কিছু না কিছু ভোট পেয়েছে, কিন্তু ভোট প্রাপ্তির দিক থেকে অত্যন্ত আশাপ্রদ কাহিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেটা গঠনে প্রতিষ্ঠায় এদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমানের ভূমিকা ছিল, তিনি গঠন করেছিলেন এই দলটি। এই 4টি নির্বাচনে সব থেকে বেশি ভোট পেয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত যদি এই হিসেবটা মনে রাখে, তাহলে যে দলের পক্ষে কথা বলছি আমি, যে দলের পক্ষে কথা শুনছেন আপনারা, দ্যাট ইজ দ্য মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি ইন দি কান্ট্রি। ব্যক্তি হিসেবে কোন নেতা বা কোন নেত্রী সবথেকে বেশি ভোট পেয়েছেন এটাও স্পষ্ট হয়েছে, বেগম খালেদা জিয়া 23টি আসনে ওই 4 বছরের মধ্যে নির্বাচিত হয়েছেন এবং
তার ক্ষেত্রে কোনো ব্যর্থতার নজির নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বিভিন্ন জায়গাতে অনেকটা অখ্যাত লোকের হাতেও পরাজিত হয়ে চুপচাপ থেকেছেন। এই ভালো খবরটি জানিয়ে রাখার পর আর একটা কথা বলতে চাই। মাত্র দুদিন আগের ঘটনা, শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি এই ছাত্রছাত্রীর উপর যে ভ্যাট বসানো হয়েছে, এটা একদিক থেকে ঐতিহাসিক বলব, ইউনিক, অর্থাৎ পৃথিবীর কোথাও কোনো জায়গাতে শিক্ষাক্ষেত্রে ভ্যাট দিয়ে পথটাকে রুদ্ধ করা হয় নাই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ভ্যাট দেওয়ার ব্যাপারটা যত বড় অবাচীনতাই হোক, যত বড় অনৈতিক কাজ হোক, দ্যাট সিগনিফাই সামথিং, দ্যাট মিনস সামথিং এলস। এসব জায়গায় হাত দেয় কখন সরকার? সরকার এইসব ক্ষেত্রে ছাত্রদের কাছ থেকে বেতন নেওয়া হচ্ছে, তার উপর ভ্যাট ধরে আর একটু বাড়তি অর্থ আদায় করা হচ্ছে, কোন সময় কোন সরকার কোন সময় এই কাজগুলো করে? অর্থাৎ তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ তাদের আর ওই উজ্জ্বলতায় ভরা না, অন্ধকারাচ্ছন্ন। অতি শীঘ্রই দু মাস হোক, চার মাস হোক, অতি অল্প সময়ের মধ্যেই তারা ওই ছেড়ে দেমা কেঁদে বাঁচি এইরকম একটা পরিস্থিতির মধ্যে এসে গেছে। গঠনতন্ত্রে জিনিসটা একটু পর্যালোচনা করেন। ৭৮ সনে যা সঠিক ছিল সেখানে একটা কথা আছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, হলো জনগণের গণতন্ত্র। এখানে জিয়াউর রহমান জনগণের গণতন্ত্র উনি আগে থেকে এসে যতটুকু বুঝার বুঝেছিলেন, আজকে সেটাকে আজকেও চলবে? আজকেও গণতন্ত্রের পার্টির মধ্যে গণতন্ত্রের অবস্থাটা কী আছে সেই সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে, নতুন করে কিছু সংশোধনেরও হয়তো বা প্রয়োজন নাও থাকতে পারে, তবে আলোচনায় তো দোষ নেই, তাতে আপনাদের পার্টিকে শক্তিশালী করবে, পার্টির মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগাবে। প্রফেসর মোস্তাফিজুর স্যার একটা কথা বলছেন যে শেখ হাসিনা ২৭,০০০ জেলে ঢুকেছে, আপনারা ৩৭,০০০ ঢুকাবেন কিনা? না, আমরা ৩৭ জন ঢুকাবো না। তবে ইলিয়াস আলীকে যদি গুম করছেন, তাকে যদি পাই, তাকে কি জেলের দিব না বাইরে রাখবো, না তাদের মতো ক্রস ফায়ার দিব, এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আইনের বাইরে বিএনপি কোনো কাজ করবে না, এবং বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড বিএনপি করবে না, এই গ্যারান্টি বিএনপি দিতে পারে, বিএনপির সব সাহস আছে, কারণ জনগণের সমর্থন আছে, জনগণের সমর্থন আছে। কারণ বারবার বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করছে, তার জনপ্রিয়তা কমেনি। বলতে পারেন কীভাবে জনপ্রিয়তা কমে নেই? নির্বাচনে তো যাই নাই, যেই নির্বাচনে যাই নাই সেই নির্বাচনে দেশি বিদেশি পর্যটক ছিল না, দু একটা ভোট কেন্দ্রে গরু ছাগল আর কি ভেড়া ছিল পর্যটক অবজারভার হিসাবে, এটা সাংবাদিক বন্ধুরা টেলিভিশনে দেখাইছেন। যে নির্বাচনে ৫% ভোটার ভোট কেন্দ্রে যায় নাই সেটার নাম নির্বাচন নয়, সেই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করে সেই সরকারের জনপ্রিয়তা মাপকাঠি সংবিধানে নাই, পলিটিক্যাল সায়েন্সে নাই, রাষ্ট্রবিজ্ঞানে নাই। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে এটা হবে, জনপ্রিয়তায় শীর্ষে বেগম খালেদা জিয়াকে বলি,
আমি তখন জেলখানায়। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো অকাল মৃত্যু ঘটল। লাশ কখন আসবে কোনো সঠিক টাইম, কোথায় জানাজা হবে তাও বলা নাই, কয়টায় জানাজা হবে তাও জানা নাই। আধা ঘন্টার ব্যবধানের মধ্যে জনগণ ঢাকাবাসী জানতে পারল কোকোর জানাজা হবে বাইতুল মোকাররম। জানাজা তো হয় একমুখী, অর্থাৎ পশ্চিম দিকে, কিন্তু কোকোর জানাজা হয়েছে চারিদিকে। মাঝখানে কোকোর মরদেহ, পূর্ব প্রান্ত আছে, পশ্চিম প্রান্ত আছে, উত্তর প্রান্ত আছে, দক্ষিণ প্রান্ত আছে, যেদিকে তাকানো হয় সেদিকেই দেখা যায় জানাজা, সেদিকেই দেখা যায় জানাজা। এটা কিসের কোকো? কে? সিম্পলি আমাদের নেত্রীর ছেলে কোকি গাছিপি না। সেই লোকটার জানাজায় যত লোক হয়েছে, জিয়াউর রহমানের জানাজার পরে যত জানাজা হয়েছে, এমন কোন জানাজার নজির আপনাদের কাছে আছে কি না? এটা কি তাহলে সাধারণ জানাজা? আমি মনে করি রাজনৈতিক ভাষায় সেটা জানাজা না। ওখানে দুইটা মেসেজ, এক ওয়ান মেসেজ ফর খালেদা জিয়া, আপনি ভয় পাবেন না, আমরা আপনার পিছনে আছি। আরেকটা মেসেজ হাসিনাকে, প্রতিবাদ, রাস্তায় লোক বাড়িতে দেন না। আমাদের দলীয় নেতা কর্মীরা রাস্তায় ছিল না, এটা আপনারা লিখছেনও, এটাও সত্য কথা, কিন্তু এই জানাজার লোকগুলি কি শেখ হাসিনার বাড়ি থেকে আসছে? আওয়ামী লীগের কোনো কাগজ আসছে না? এই জানাজায় আছে জাতীয়তাবাদী শক্তির অনুসারী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, তারাই তো আসছে। তো সুতরাং একটা জানাজাই প্রমাণ করে দেয় খালেদা জিয়ার জনপ্রিয়তা। কারণ আজকে আমাদের নেত্রীর কারামুক্তির দিবস, আপনিও কারাগারে গিয়েছিলেন, তারপরে বিদেশে চলে গিয়েছিলেন, কিন্তু আমার নেত্রী যায় নাই, তাই তিনি আমার নেত্রী। আজকে তিনি বিদেশে যান, তিনি বলেছেন যে আমি সারা দেশের মানুষকে ছেলে, আমার সমস্ত সন্তানদেরকে ছেলে, এই কোকো তারেকই আমার সন্তান নয়, এই দেশের সব ছেলে, যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক হোক, বিএনপি হোক, প্রত্যেকে আমার সন্তান, এই সন্তানকে ফেলে আমি বাইরে যাব না, যাই নাই। এই ভেদ ভেদ কেন, এত ভেদ ভেদ করস কেন? আবুল মাল আবুল মুহিত মালে মালাকার হয়ে গেছ, তুমি এত ভেদ ভেদ করো কেন? কার উপরে ভেদ বসাচ্ছ? ছেলেদের উপরে। বলে কি যে না ইউনিভার্সিটি দেবে, ইউনিভার্সিটিতে গাছ পড়ছে, টাকার গাছ পড়ছে, ইউনিভার্সিটিতে ছাত্রদের থেকে টাকাটা নেবে, ছাত্রদের থেকে নেবে না, প্রফেসরদের থেকে নেবে, ছাত্রদের বেতন থেকে নেবে। কাজে এই শিক্ষার ব্যবস্থা যা করছ, কি বড়ুয়া না ফরুয়া কে একটা আছে শিক্ষা, শিক্ষামন্ত্রী কি নাম কি? তো এই যে আজকে এইটাই ভেদটা কার থেকে উঠবে? ছাত্রদের থেকে। ভেদ প্রত্যাহার করেন আপনারা, ছাত্রদের উপর থেকে আজকে একটা ছাত্রের উপরে গুলি করলে বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত আগে। আর আপনারা নির্বিচারে ছাত্রদেরকে পিটাচ্ছেন রাস্তায় ফেলে, তারা রাজনৈতিক আন্দোলন করছে না, তারা আন্দোলন করছে যে এই ভ্যাট তাদের উপরে গিয়ে পড়বে, তাদের গরিব বাপ মার উপরে গিয়ে পড়বে। এই গভর্নমেন্টের সেই দিকে কোনো খেয়াল নাই। আপনারা বিদ্যুতের বিল বাড়িয়েছেন, আপনারা গ্যাসের বিল বাড়িয়েছেন, যখন সারা পৃথিবীতে বিদ্যুৎ এবং গ্যাসের দাম কমেছে, সেই সময় আপনারা বলেন যে বিদ্যুতের দাম গ্যাসের দাম বাড়াতে হবে। তথাকথিত মন্ত্রীরা, হ্যাঁ বাপে জানে না বা মায় জানে না, বাপের নাম নাই, দাদার নাম নাই, টাইম করলেন নাতি, এক একজন কয় কি দেশের মানুষের অবস্থা ভালো হয়ে গেছে, এই কোনো অসুবিধা হবে না ট্যাক্স বাড়লে, বিদ্যুতের দাম বাড়লে আর ওই ইলেকট্রিসিটির দাম বাড়লে মানুষের কোনো অসুবিধা হবে না। টের তো পাও না কত দামে কত চাল, কত মাল কামাইছ, হ্যাঁ কত মাল কামাইছ, এই দেশের মানুষ একদিন হিসাব নেবে। আমি হয়তো থাকবো না, আমি চলে যাব, ওই মাসুদ্দিন সাহেব যেভাবে বললেন আমিও বলছি যে হয়তো আমি থাকবো না, কিন্তু আপনারা থাকবেন, তোমরা থাকবে, এর হিসাব দিতে হবে, হিসাব নিতে হবে। জনগণের টাকা নিয়ে নয় সহ করবে, জনগণের ভাগ্য নিয়ে খেলবে। আর আমরা তোমার একটা পার্টি,
আমরা তা সহ্য করব, কোনো দিন তা হতে দেওয়া হবে না। আজকে আমার নেত্রী আপোষহীন নেত্রী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বেগম খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবসে এটাই হোক আমাদের শপথ যে আর কোন নেতা নেত্রীকে যেন অন্যায়ভাবে এইভাবে কারাগারে যেতে না হয়। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার পথকে অবলম্বন করে আমরা আপোষহীনভাবে এই দেশে গণতন্ত্র স্বাধীনতা আমরা ফিরিয়ে আনবো, এই ওয়াদা আজকের দিনে আমাদের সকলের রইল। খোদা হাফেজ, খোদা হাফেজ।